नमस्कार बंधुरा आपनारा देखछेन सरकारी कर्मचारी यूट्यूब चैनल आमी सेवी। इतिमध्ये विभिन्न राज्य आटके पड़ा परिजयी श्रमिकदेर जन्य तीन तीन टी बिग ब्रेकिंग आपडेट चले एसेछे आमादेर काछे। जे आपडेटगुलिर मध्ये रयेछे भिन्न राज्ये आटके थाका श्रमिकदेर जन्य विशेष घोषणा करलेन मुख्यमंत्री মমতা ব্যানার্জী। এছাড়াও রয়েছে অবশেষে মিলল গ্রিন সিগন্যাল, বাড়ি ফিরছেন আটকে পড়া 1 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক। এরপরে রয়েছে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যে বাড়ি ভাড়া দিতে পারছে না, সেই বাড়ি ভাড়া নিয়ে রয়েছে একটি বিশাল আপডেট। তো মূলত এই তিনটে আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেজন্য ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন জনস্বার্থে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা জেনে নেব যে প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি সম্বন্ধে আমরা কিন্তু বিস্তারিত জেনে নেব, যেখানে বলা রয়েছে যে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই টাকাটি দেওয়া হবে তাদের পকেট মানি হিসাবে। তার কারণ দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন, শুরুর দিনই গোটা দেশকে চিন্তা ফেলে দিয়েছে পরিযায়ী শ্রমিকরা। তার কারণ বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের ভিড় একদিকে যেমন সংক্রমণের আশঙ্কা বাড়িয়েছে, তেমনি এই শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা বেড়েছে কেন্দ্র এবং রাজ্য উভয়ের। শুক্রবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের জন্য অনুদান ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা বাংলায় আটকে, বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা অন্যান্য রাজ্যে যেমন কেরালা কিংবা মহারাষ্ট্র কিংবা গুজরাটে আটকে রয়েছেন তাদের 1000 টাকা করে পকেট মানি হিসেবে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায় এই যে টাকাটি দেওয়া হবে স্নেহের পরশ নামে একটি স্কিমে, কিন্তু এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে এলে যদি ফের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের পর্যবেক্ষণ করে তবেই প্রবেশাধিকার দেওয়া হবে এবং এই 1000 টাকা কিন্তু সমস্ত পরিযায়ী শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, হাতে হাতে দেওয়া হবে না। তো কিভাবে দেওয়া হবে, তার জন্য আপনাদের কি করতে হবে, সেটা আমি আগামীকালকে বা যখনই আমাদের কাছে খবর আসবে আমি কিন্তু আপনাদেরকে আপডেট করে দেবো। তো এবার আমরা জেনে নেব যে এরপরের গুরুত্বপূর্ণ খবরটি সম্বন্ধে, যেখানে বলা রয়েছে যে অবশেষে মিলল গ্রিন সিগন্যাল, বাড়ি ফিরছেন আটকে পড়া 1 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক। গত মঙ্গলবার কিন্তু 14 এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন, যা চলবে আগামী 2-3 মে পর্যন্ত। সেদিন সন্ধ্যাবেলাতেই রীতিমতন অগ্নিবর্গ হয়ে ওঠে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন চত্বর। ওই এলাকায় কমপক্ষে হাজার হাজার অভিবাসী শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। একটাই দাবি ছিল যে কোনোভাবে তাদের যেন বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেয় সরকার। এখনো পরিস্থিতিতে তাদের কথা ভেবে এবার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিধিসম্মত স্বাস্থ্য পরীক্ষার পর 1 লক্ষেরও বেশি শ্রমিককে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের প্রশাসন। তো প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হলেও তারা বাড়ি ফিরে অন্য কোথাও বেরোতে পারবেন না, মেনে চলতে হবে লকডাউনের সমস্ত শর্ত এবং নিয়ম। এদিকে 1 লক্ষেরও বেশি এই পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ বিষয়টি বেশ সময় সাপেক্ষ। কারখানার মালিকরা সেটা কতটা নিয়ম মেনে করবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ মহারাষ্ট্রে যদি পশ্চিমবঙ্গের কোনো পরিযায়ী শ্রমিক আটকে থাকে তাহলে সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুখবর। তার কারণ মহারাষ্ট্রের সরকার কিন্তু সেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার আগে তাদের করা হবে স্বাস্থ্য পরীক্ষা, তার আগে তাদের করা হবে করোনা পরীক্ষা। কিন্তু করোনা পরীক্ষা হওয়ার পরে তারা যে এসে আবার ঘোরাঘুরি শুরু করবে সেটা হবে না, তাদেরকে কিন্তু 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু তাও তো ভালো যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন, খাওয়া পাচ্ছেন না, থাকার জন্য ঘর পাচ্ছেন না, তারা তো অন্তত বাড়িতে আসতে পারবেন। তো এটাও কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য একটা দারুণ সুখবর। তো এবার আমরা চোখ রাখবো এরপরে গুরুত্বপূর্ণ খবরটি সম্বন্ধে, যেখানে বলা রয়েছে যে বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, 3 মাসের জন্য ভাড়াটাদের দিতে হবে না কোনো বাড়ি ভাড়া। এই লকডাউনে সবার কাজ বন্ধ, খাতে টাকা পয়সা নেই, এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ভাড়াটাদের জন্য বড়সড় ঘোষণা করেছে কিন্তু মহারাষ্ট্র সরকার। এখানে মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে কিন্তু এটা লাভবান হবেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। তার কারণ মহারাষ্ট্রে এমন অনেক বাংলার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যারা ভাড়ার অভাবে বাড়ি ভাড়া তাদের থাকতে দিচ্ছে না, বা ভাড়াটে যে বাড়িতে আপনারা ভাড়া থাকছেন সেই বাড়ির ভাড়াটা কিন্তু আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। সেই জন্য কিন্তু মহারাষ্ট্রের শিবসেনা কংগ্রেস সরকার রাজ্যের সমস্ত বাড়িওয়ালাদের নির্দেশ দিয়েছে যে আগামী 3 মাস কোনো ভাড়াটেদের যেন বাড়ি থেকে উচ্ছেদ করা না হয় এবং ভাড়া যেন নেওয়া না হয়, সাথে এই সময় কাউকে অন্যায়ভাবে ঘর থেকে তুলে দেওয়া যাবে না এমনটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে এই 3 মাসের ভাড়া পরবর্তী সময়ে দিতে হবে কিনা সে ব্যাপারে কিন্তু স্পষ্ট করে কিছু এখনো বলেনি মহারাষ্ট্র সরকার। অর্থাৎ আগামী 3 মাসের জন্য কিন্তু আপনারা নিশ্চিত যে আপনারা কিন্তু মহারাষ্ট্রে যদি কোথাও বাড়ি ভাড়া থাকেন সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং এরকম ইম্পর্টেন্ট আপডেট সম্বন্ধে সবসময় আপডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।